হাত বাড়ালেই বন্ধু, কথাটা আমাদের খুব চেনা, কিন্তু সত্যি কি তা সবসময়ের জন্য প্রযোজ্য? আমার তো মনে হয় না। দেখো, ঠিক তেমনই আজকে আমার জন্যেও কথাটা প্রযোজ্য নয়। আজ কিছু কাজের জন্যে বেরোতে হলো আমাকে একাই। ও না না, একা কোথায়, তোমরা তো আমার সাথে আছো, তো প্লিজ কেউ কিন্তু আমাকে একা ফেলে চলে যেও না। আমি সারাটা দিন কি করছি সেটা দেখবে আর আমার সাথেও থাকবে, এটাই কিন্তু আমি আশা রাখলাম তোমাদের ওপর। তো চলো, আমি আশা করি তোমাদের আশাটাও আমি নিরাশা করব না, ঠিক যেমন আমি তোমাদের ওপর ভরসা করি তেমন তোমরাও আমার ওপর ভরসা করতে পারো। তো চলো, সারাটা দিন আমি কি করছি সেটা তোমরা দেখতে থাকো। বৃষ্টি আসবে, তো বৃষ্টি এসেই ছিল সত্যি সত্যি, তো তারপর আর শুকানো হয়নি, নিচে নিয়ে গিয়ে মেলে দিয়েছিলাম, সেগুলোই আবার এলাম মেলতে। নিচে যদিও বা শুকিয়ে গেছে, কিন্তু আমার মনে হলো একটু রোদ খাইয়ে নেওয়া উচিত, তো রোদ খাইয়ে নিলাম। আর এদিকে না, টম্পিও এসেছে ছাদে, কিন্তু ওর শরীরটা একটু খারাপ হয়েছে, ওরও ঠান্ডা লেগেছে আর কি, সারাদিন শুয়ে থাকছে, ঘুমিয়ে পড়ছে, এরকমই করছে, ও চোখ ঠোক লাল হয়ে যাচ্ছে। তো দেখতেই পেলে যে আমি একা গেলাম আজকে ডিমার্টে, কারণটা হচ্ছে আজকে ও যায়নি, ওর এক তো মর্নিং শিফট 9টা থেকে আজকে শিফট শুরু হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে ওর পার্মানেন্ট, এখন মর্নিং শিফট দিয়ে দিয়েছে 9টা থেকে 6টা বা 8টা থেকে 5টা, তোমার সুবিধা মতো তুমি করবে। ও আজকে 9টায় বসেছে, 9টা থেকে 6টা করবে। তো তারপর বিকেলে একটু বেরোনোর ইচ্ছে আছে, দেখা যাক কতটা কি হয়, এখনই কিছু বলছি না। তো একবার রোদ উঠছে, একবার রোদ নামছে, এই হচ্ছে। আর যেটা তোমার জানো না সেটা হচ্ছে, আমি তো ভালো আছি বললে আমি যে আমি ভালো আছি, কিন্তু আমার প্রতিদেব আর কি সে ভালো নেই মোটেও। কালকে তো তোমাদের সাথে দুপুরে খেতে বসার আগেই ব্লগটা শেষ করে দিলাম, কারণ কালকে আমার সত্যি কথা বলতে একদমই মন মেজাজ ভালো লাগছিল না, তো ওই জন্য তাড়াতাড়ি ব্লগটাকে শেষ করে দিয়েছিলাম। তারপর হয়েছিল যত গণ্ডগোল, তারপর ও দুপুরে খাওয়া দাওয়ার পর একটু দাঁতটা ব্যথা ব্যথা করছিল, ডাক্তার আগের দিনই বলেছিল যে 3 দিনের ওষুধ দিল, যদি না মানে কমে তো যাবে ব্যথা, যদি আবারও হয় তাহলে দাঁতটা তুলে ফেলাই ভালো, কি বলো তো, যেহেতু মারির দাঁত আর ও ছোটোবেলাতে অর্ধেকটা ভেঙে গেছিলো, তো এখন তো সেটাকে আর সম্ভব নয় ঠিক করা, তখন যদি সাথে সাথে ডাক্তারটা দেখাতো তাহলেও নয় হতো, কিন্তু তখন ওর ব্যথা ব্যথা হয়নি বলে আর ডাক্তার দেখায়নি। তো কালকে দাঁতটা তুলে ফেলেছে, তো তোলার পর হয়ে গেছে সমস্যা, এখন ওকে কী খাওয়াবো, লিকুইড খেতে বলেছে একদিন, মানে আজকে দিনটা পুরোটাই, যদি 3 দিন খায় তো খুবই ভালো কথা, আর পরের সপ্তাহে রোববার আবার সেলাইটা কাটবে, তো 3 দিন লিকুইড খাওয়ানো ওকে একটু চাপেরই বিষয়, কারণ ওকে জানোই ও টেস্টি টেস্টি খাবার খেতে পছন্দ করে। কিন্তু যাই হোক, এখন বিপদে পড়েছে, এখন তো খেতে হবেই, কিন্তু জানি না, বললো তো 3 দিন খাবো আর আমিও খাওয়ানোর চেষ্টা করবো, তাই জন্যে ওটস সুজি এসব কিনতে গেছিলাম আর কি, বড়ো প্যাকেট ওটসের আমি আনিনি, কারণ জানি না ও খাবে কি না খাবে, আমি বুঝতেও পারছি না, আর আমি ওটস তো ভালো খাইই না। ভালো খাই আমাদের বাড়িতে একমাত্র মামুনি, এখানে তো মামুনি নেই, তো ওই বড়ো প্যাকেট এনে তো লাভ নেই। যাই হোক, তো চলো নিচে যাই, প্রচণ্ডই রোদ আর দাঁতে ব্যথাটা একটু, মানে কালকে তো প্রচণ্ডই যন্ত্রণা করেছে, হচ্ছিলই না কিছুতেই, মানে মারির দাঁত আর যেহেতু ওপরটুকু ভেঙেই গেছিলো, তো ডাক্তার টেনে তোলার মতো কিছু পাচ্ছিল না সাপোর্ট, তো দাঁতটাকে কেটে মানে মাড়িটাকে কেটে দাঁতটা একটু বার করতে হয়েছে, ভালোই লেগেছে। 1.5 ঘন্টা ধরে দাঁতটা, মানে আমি 1.5 ঘন্টা ধরে বাইরে বসে ভাবছি যে ভেতরে কী হচ্ছে, তো এই আর কি হয়েছে, প্রচণ্ড রোদ আজকে আর কথা বলা যাচ্ছে না। আর টম্পির শরীরটা খারাপ, তো টম্পির শরীরটা একটু খারাপ হয়েছে, ঠান্ডা লেগেছে ওর, ওই দেখো না জিভ বার করে হাঁপাচ্ছে, টম্পি দেখো না কি হয়েছে, টম্পি চোখ ঠোক না, ওর লাল হয়ে গেছে, ওরও একটু ঠান্ডা লেগেছে আর কি, আর জামা কাপড় মেলতে এসেছিলাম, তো একটু হাওয়া খাক, একটু রোদ খাক, তারপর এই বাবা আমার পাপোশটাই পড়ে গেছে। তো চলো, আমাদের দুজনের খাবারই রেডি হয়ে গেছে, অদ্ভুত খাবার আজকে, দেখো ওর জন্য আমি এনেছিলাম মশালা ওটস, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কোনটা এনেছিলাম, এই দেখো এটা এনেছিলাম ভেজি টুইস্ট, তো খেতে কেমন হবে সেটা তো ও বলতে পারবে ভালো, কিন্তু একটু সাদাটে সাদাটে মানে ঘিয়েটে ঘিয়েটে দেখতে হয়েছে, কিন্তু কড়াইশুঁটি তারপর গাজর এগুলোতে না পুরো ভরা ছিল বেশ, আমি 2টো প্যাকেট করেছি ওর জন্য,
জানি না কতটা কি খাবে, কিন্তু খিদে পেয়েছে, খিদে পাওয়াই স্বাভাবিক, কালকে রাত থেকে লিকুইড খাচ্ছে। আর জোর করে একটা ডিমের অমলেট করালো আমাকে দিয়ে, ও কতটা খেতে পারবে আমি জানি না, বলছে আমি ডিমের অমলেট ছাড়া ওটসটা খেতে পারবো না, তো ওই জন্য ডিমের অমলেট করে দিলাম। আর আমারটা হচ্ছে প্রেশার কুকার, স্কুই দেখো প্রেশার কুকারটা, আর এখানে দেখো সব ছড়ানো আমি যা যা এনেছি। তো এটার মধ্যে মসুর ডাল, চাল, আলু সব একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওপর দিয়ে ঘি দিয়ে দিয়েছি, নুন দেওয়াই ছিল, আর সাথে একটা মাছ ভাজা নিয়ে নিয়েছি, এটা রুই মাছটা এক পিসে ছিল তো আমি ভেজে নিলাম, ও খাবে না বলল মাছ, তো আজকে খাওয়াটা স্বাভাবিক নয়ও আর কি। তো চলো খেতে দিয়ে দিই ওকে, খিদে পেয়েছে বলছে, আর দেড়টা বেজেও গেছে। চারদিকটা দেখে বুঝতেই পারছো যে বিকেল হয়ে গেছে, আর আমি নিতে এসেছি জামা কাপড় গুলোকে ছাদে। তো আগে একবার এসেছিলাম জানো তো, তো ওই মারা আজকে মামা বাড়ি থেকে বেরিয়ে আসবে, তো ওই জন্য ফোন করেছিলাম, ওর প্রমির সাথে কথা বলতে চাইলো, তো আবার ফোনটা নিয়ে নিচে চলে গেলাম। এই করছি, এই নিয়ে দুবার উঠলাম, দুবার নাবলাম, মানে নাববো আর কি, তিনবার অলরেডি হয়ে গেছে, আর একবার নাবলে চারবার হবে। তো চলো জামা কাপড়গুলো নিয়ে যাই, তারপর গিয়ে করবো চা, এখন বাজে 4:30। ওর কাজ টাজ হয়ে গেছে আর কি, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, মানে ওর দোকানপাট বন্ধ হয়ে গেছে, তো আমরা বেরোচ্ছি একটু সামনে, এখন বাজে 7টা, 7টা আর একটু বেশি বাজে, 7:15 বেজে গেছে। তো চলো বেরোই আগে, তারপর আজকে একটু হেঁটে হেঁটে ঘুরবো, মানে কদিন ইচ্ছে আছে আমাদের যে এবার থেকে তো সন্ধ্যের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, তারপর একটু এদিক ওদিক বেরোবো। দেখতেই পাচ্ছ এবার সকালে হাফ হাতা পরেছিলাম, এখন পরেছি ফুল হাতা, কারণ কোনো অপশন নেই, প্রচণ্ডই বাইরে হাওয়া দিচ্ছে আর ঠান্ডাও আছে, ঘরে লাগে না দরজা জানলা বন্ধ করে থাকলে, কিন্তু বাইরে বেরোলে অবশ্যই লাগে। তো চলো যাওয়া যাক। ৫০ মিনিট একটু ঘোরাফেরা করলাম আমি, যে ওই মা কি বলবো মাটির লম্ফ টাইপের যে প্রদীপটা কিনেছিলাম না, ওই যে ভাড়ের মতো রাখা যেটা, ওইটা তো ওটা মামুনির খুব পছন্দ হয়েছে, মামুনি বলেছিল মামুনির জন্য এক পিস কিনতে, তো আমি কিনেছিলাম তো ফ্রেশ চয়েসের ওখান থেকে। আর এখন আমাদের এই একদম ফ্ল্যাটের উল্টো দিকেও বসেছে, কত চাইছে যেন, আমি কিনেছি 35 রুপিস দিয়ে, ও চাইছে 80 রুপিস, আর এখানে আরেকটা দোকানে জিজ্ঞেস করলাম, ও উনি বললো 45 রুপিস। তো আমি আজকে আর কিনলাম না, দেখি যদি এর মধ্যে ফ্রেশ ওয়াইজ যাওয়ার টাইম পাই, মানে ফ্রেশ ওয়াইজের ওই দিকটাতে, তো আনার ইচ্ছা আছে ওখান থেকেই 35 রুপিস দিয়ে। বেকার আমি যেটা কিনেছি 35 টাকা দিয়ে কেন আমি বেকার দেবো বলো তো, এটাই বুঝতে পারছি না। আর দিওয়ালি এগিয়ে এসছে না, ওই জন্য আরো দামটা বলছে। বাজারের ওদিকে কয়েকটা দোকানে দেখেছি কিন্তু আজকে আর যাইনি ওই দিকটাতে, আর গেছিলাম চায়না মার্কেটে, তোমাদেরকে দেখালাম, তোমরা এখন চায়না মার্কেটটা হয়তো চিনে গেছো। ওই দেখো ওই নীল টুলটা যেটা কিনেছি, ওইটা ওই নীল টুলটা কিনে কিনে আনলাম আজকে, আজকে আর কিছু আনিনি, কেনার ইচ্ছে আছে কিছু। একটু এক মিনিট ঘরের লাইটটা ধরিয়ে নি, কেনার ইচ্ছে আছে একটু, দেখা যাক, মানে ধনতেরাসে এখন সোনা কিনবো বা এরকম কিছু প্ল্যান নেই, তবে দেখি এখন কম্বল টম্বল রাখাই রয়েছে। তো আজকে ঘুমাইনি কিন্তু শুয়েছিলাম আর কি, ও কাজ করছিল বলে আমি একটু শুয়েছিলাম। তো ধনতেরাসে সোনা কিনবো এখন, এটা এখনো ভাবিনি, কোনো প্ল্যানও নেই আমাদের, তো কি কিনবো সেটাই ভাবছি, ঠাকুরের জিনিসই কিছু একটা কিনবো, তো দেখা যাক কি কিনি, ওই বাসন কোসন কিছু একটা কিনবো ঠাকুরের, সেটাই আজকে দেখতে গেছে আমি একটু যে কি কিনা যায় বা কিছু। তো আমার ঘরে বলেইছিলাম যে বর কালী পুজোর উপোস করে, তো ওই যে টুলটা কেনা হয়েছে দেখো, পুরো সিংহাসনটা যতটুকু উঁচু টুলটাও ততটুকু উঁচু, মানে আমার এত পছন্দ হলো সাইজটা দেখে যে হ্যাঁ ঠিক আছে, না হলে কি বলো তো ভেবেছিলাম যে এরকম টুল সাইজ মতো না পেলে ফ্লিপকার্টের থেকে যে আমরা অর্ডার করি যে বক্সগুলো আসে, ওই বক্সগুলো তো এমনি বেল্ট এসছে ধরো এরকম কিছু, তো আমি ভেবেছিলাম ওই বক্সটাতেই বক্সটার উপরে বসাবো, তো প্রমিরও ইচ্ছে ছিল না খুব একটা, আমারও নয়, কিন্তু না পেলে অগত্যা তো কিছু করার নেই, বসাতেই হতো, তো পেয়ে গেলাম ভালো হয়েছে। আর কালকে যাবো ধনতেরাস, তো কালকে
তো কালকে যাব, দেখি কি কেনা যায়। ও আজকে রাতে ডিনার তো হয়েই গেছে, আজকে রাতে ডিনার হচ্ছে সুজি। তো আর তো কিছু করার নেই ছেলেটাকে দেওয়ার মতো। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। আর যারা অলরেডি আমার পাশে আছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা, গুড বাই।